আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রমজান মাস আসলেই আমরা ইবাদত বাড়িয়ে দিই, কারণ রহমত বরকত এবং নাজাতপ্রাপ্ত হতে গেলে এই রমজান মাসে আমাদের নিজেদেরকে আমরা সংশোধন করে নিই। আমরা আশাবাদী হই আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে এবং আমাদের যে গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, পরিশেষে আমরা নেককার বান্দা হতে পারি। এটা হলো আমাদের মুসলিমদের জন্য একটি প্রশিক্ষণ। এখন রমজান মাসে সবচেয়ে বেশি ইবাদত করা হয়, পুরো 30 দিনই আমরা ইবাদত করি, তবে শেষ দশক রয়েছে আমাদের জন্য বেশি বেশি আমল এবং কুরআন নাজিল হয়েছে কত রাত। এই কত রাতে আমরা যে আমলগুলো করি তা আমরা অত্যন্তভাবে গুরুত্ব সহকারে করে থাকি। আমরা মসজিদে চলে যাই বা ঘরে কোণে ইত্তেকাফে বসি। তো সাধারণ ক্ষেত্রে আমরা সবসময় যে জিনিসটা জানি যে রমজান মাসের 30 দিনই কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এছাড়া রয়েছে শেষের যে 10 দিন, সেই 10 দিন আমরা সবাই ইত্তেকাফে বসি। এখন এখানের মধ্যে হাদিসে রয়েছে যে 10 দিনের কথা, এরপর রয়েছে বেজো যে রাত, সেই বেজো রাতের কথা। এই বেজো রাতে আমরা কত রাত তালাশ করি, বেশি বেশি ইবাদত করি, কিন্তু সেই সাথে আমাদের রাত যে রয়েছে সেটাও একটা বিষয়, বেজোর আরেকটা বিষয় এবং সকাল আরেকটা বিষয়। তো সর্বোপরি আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, শুধু বেজোর রাত আমরা সেই রাতে ইবাদত করব এমনটা নয়, বরং হাদিসে এসেছে জোর রাতও আমরা কত রাত খুঁজে পেতে পারি। এর দুটো দলিল রয়েছে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমুল্লাহ একটি বিশুদ্ধ হাদিসের আলোকে বলেছেন, যদি রমজান মাস 30 দিন হয় তবে শেষ দশকে জোর রাতগুলো কত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কদর সন্ধান করো শেষ দশকের অবশিষ্ট থাকা রাতগুলো নবম রাত, অবশিষ্ট থাকা রাতগুলো সপ্তম রাতে, অবশিষ্ট থাকা রাতগুলো পঞ্চম রাতে, অবশিষ্ট থাকা রাতগুলো তৃতীয় রাতে এবং অবশিষ্ট থাকা রাতগুলো শেষ রাতে। ইমাম তিরমিজি আস-সুনান 794 হাদিসে উল্লেখ রয়েছে। এই হাদিস থেকে আমরা দেখতে পারি যে যদি কোনো রমজান মাসে 30 দিনে হয় তাহলে অবশিষ্ট নবম রাতটি হবে রমজানের 22তম রাত, অবশিষ্ট সপ্তমতম রাত হচ্ছে 24তম রাত, অবশিষ্ট পঞ্চম রাতটি হবে 26তম রাত, অবশিষ্ট তৃতীয় রাতটি হবে 28তম রাত। আর এভাবে বিশিষ্ট সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু কত রাত সম্পর্কে ব্যাখ্যা করেছে। শুধু তাই নয়, এই গণনা শেষ দিকে হাসান বসরি রহিমুল্লাহ তিনিও এই পক্ষের দলিল দিয়েছেন। অন্যদিকে যদি কোনো রমজান মাসে 29 দিন হয় তাহলে উক্ত হাদিস অনুযায়ী কত রাত পড়বে শেষ দশকের বেজোর রাতগুলোতে। অতএব ইমানদারদের উচিত রমজানের শেষ দশকের প্রতিটি রাতে লাইলাতুল কদর রাতে অনুসন্ধান করা। তো আমরা এই কথার মাধ্যমে কি বুঝতে পারছি, হাদিসে কিন্তু শেষ দশকে কথা বলছে। আবার সেই সাথে আপনাদের সাথে একটু মিল করে নিচ্ছি, ইমাম বুখারী হাদিসটি সংকলন করেছেন 2022 নম্বর হাদিস। হাদিসটি হচ্ছে, কদর রাত যে জোর হতে পারে এটার একটি দলিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা 24তম রাতে কদর তালাশ করো। তবে এটি একটি হাসান হাদিসের সনদে মারফু হাদিস। তো হাসান হাদিস আমল করার যোগ্য, আমল করতে পারে। আর গত শতাব্দীর ফকিহ ও মুহাদ্দিস শেখ ইবনু উসাইমিন রাহিমুল্লাহ তিনি বলেছেন, জোর বেজোর যে কোনো রাতেই কদর রাত হতে পারে। তো আমরা একটা জিনিস খেয়াল করি যে আপনারা হয়তো বা আমার উপর ক্ষিপ্ত হতে পারেন যে সারা জীবন শুনে আসলাম যে বেজোর রাত, বেজোর রাত কেউ আছে 27 রাত, 27 রমজানের রাত্রিবেলা আমরা সবচেয়ে বেশি দোয়া ইবাদত করি, ইস্তেগফার পাঠ করি। তো আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, যেটা শেষ দশকে প্রতিটি রাত
প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যে শুধু বেজোর রাত নিয়ে আমল করব এমনটা বিষয় নয় ভাই, আমরা বেজোর রাত নিয়ে করব, জোর রাতও নিয়ে করব। শুধু রাতে সীমাবদ্ধতা নেই, আমরা দিনের বেলাও কি এবাদত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে যে পরিমাণ আমল করতেন অন্য কোনো সময় সেই পরিমাণ আমল করতেন না, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। তো এই শেষ দশ দিন কোন রাত, এই শেষ দশ দিনে কোন রাত কত রাত হবে এই প্রসঙ্গে আমরা কিন্তু বেশ মতভেদ রয়েছে। আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এই রাতটি হচ্ছে কত রাত। আমরা যেমন বিজোর রাতে গুরুত্ব দিচ্ছি, তেমনইভাবে আমরা জোর রাতগুলো আমরা অবহেলা করব না, কারণ জোর রাতগুলো তো ন্যূনতম সম্ভাবনা থাকতে পারে। তাই ইমাম তাইমিয়া রাহিমুল্লাহ অন্যান্য আলেমগণ জোর রাতে হওয়ার পক্ষে যেভাবে হাদিসটি অর্থ করেছেন, অধিকাংশ আলিম তেমনটি করেননি। পূর্বসূরী নেককার সালাফগণ তারা সবচেয়ে বেশি বিজোর রাতকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছেন, কিন্তু জোর রাতও যে বলা হয়নি এমনটা বিষয় নয়। জোর রাতও হওয়ার সম্ভাবনা রয়েছে, ন্যূনতম সম্ভাবনা রয়েছে, আপনি ছাড় দিতে পারেন। তবু আপনার আমরা বেজোর রাতকে আমরা বেশি গুরুত্ব দিব, সেই সাথে জোর রাতকেও আমরা গুরুত্ব দিব, কারণ শেষ দশ দিন পুরোটাই রয়েছিল নাজাত রহমত বরকত, আপনার চাওয়া পাওয়ার শেষ নেই। আপনি কত রাত তালাশ করুন, কিন্তু আমল করতে হবে শেষ দশ দিনে, বেশি বেশি আমল করতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। জোর বেজোর আপনি কোনো কিছু মাথায় রাখেন না, আপনাকে মাথা রাখতে হবে এতটুকু যে শেষ দশ দিন আছে, আমি গুনাহ মাফ করতে পারছি কি না। যদি আপনি গুনাহ মাফ না করতে পারেন তাহলে আপনি হতভাগা, আপনার জন্য এর চেয়ে দুর্ভাগা আর কোনো কিছু হতে পারে না। তাই রমজানের শেষ দশকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।